মামুনুল হককে চ্যালেঞ্জ ছুড়ে যা বললেন নিক্সন চৌধুরী। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। বরাবরের মতো স্বভাব সুলভ ভঙ্গিতে নিক্সন বলেন, মামুনুল হক কারে চ্যালেঞ্জ করে? শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে? বেটা কি পাগল, মাথায় কি বুদ্ধি কম? আরে শেখ হাসিনা তো অনেক পরের বিষয়, আর সারা দেশে যুবলীগের সঙ্গে লড়াই দেখেন, আসেন দেখেন খেলা হবে। এই যুবলীগের সঙ্গে এক মিনিট লড়ার ক্ষমতা আপনার নেই। সোমবার 30 নভেম্বর দুপুর 2:30 চট্টগ্রাম পুর রেল স্টেশন চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুবলীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমকে সংবর্ধনা দেওয়া হয়। নিক্সন চৌধুরী বলেন, আমাদের সাথে পাপড়বাজি কইরেন না। কোন দেশের টাকা খাইছেন হঠাৎ করে চাঙ্গা দিয়া উঠেছেন? ওইসব দেশের দালালি বন্ধ করেন, এটা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ। তিনি বলেন, যুবলীগ যদি মাঠে নামে ওস্তাদ দোড়াইয়া কুল পাবেন না, তাই আমার নেত্রী চ্যালেঞ্জ জানানোর আগে নেত্রীর সন্তানদের সঙ্গে একটু বুঝা নেন, তাই এমন দমক দিয়েন না। দালালি করেন অন্য দেশের, দালালি কইরা মাল খাইছেন, হে মাল খাইয়া এখন বাপ নেন, চ্যালেঞ্জ করেন। মামুনুল হককে তেলাপোকার সাথে তুলনা করেন নিক্সন চৌধুরী। আরে মিয়া, তেলাপোকাও পাখি আর আপনিও মানুষ, যদি সাহস থাকে তাহলে আসেন মাঠে, আসেন খেলা হবে। আমাদের ভয় দেখাবেন না, আমাদের মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত পুরাটাই কলিজা। ভাস্কর্য বিরোধীদের হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সরকারের সরলতাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। এ সময় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান, রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সোমবার 29 নভেম্বর বিকেলে বাংলাদেশের শিল্পকলা একাডেমি আয়োজিত নবীন শিল্পীদের চারুকলা প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাসা থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন। তিনি বলেন, একটি উগ্র সম্প্রদায় গোষ্ঠী শিল্পকলার শক্তিশালী মাধ্যমকে ভাস্কর্যের বিরোধিতা নেমেছে, ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপান মানুষের মনে বিদ্বেষ চড়ানোর অপচেষ্টা করছে। তিনি এ সময় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন রাজনীতির কবি, বক্তৃতার বগ্নিতায় তিনি ছিলেন অমর, এই বাংলার জনমানুষের জীবন বদলের শিল্পী ছিলেন বঙ্গবন্ধু, তিনি ছিলেন বাঙালির সংস্কৃতির ধারক ও বাহক। বঙ্গবন্ধুর সংস্কৃতি বাংলা সেতু মেরামত করে তৈরি করেছিলেন অটুট সেতু বন্ধন। ওবায়দুল কাদের বলেন, মুজিব বর্ষ উপলক্ষে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উদ্দেশ্যমূলক বক্তব্য এদেশের ঐতিহ্য সংস্কৃতির উপর চ্যালেঞ্জ। সেতুমন্ত্রী বলেন, অন্য কোনো পথ ইস্যু না পেয়ে ধর্মীয় ইস্যুকে সামনে এনে ধর্মীয় সহনশীলতা বিনষ্টে যে কোনো অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবেন। ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে কোনো আলোচনা হতে পারে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়ে কোনো আপোষ নেই। এদিকে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যা ব্যাখ্যা দিলেন মামুনুল হক, হুজুর বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে বক্তব্য দিয়ে প্রতিবাদের মুখে ঢাকায় সংবাদ সম্মেলন ডেকে এর ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের খেলাপথ মজলিসের মহাসচিব হেফাজতে ইসলাম, বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। রোববার 29 নভেম্বর দুপুরে রাজধানী পুরানা পল্টনে খেলাপথ মজলিসের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হেফাজতের নেতা বলেছেন, বঙ্গবন্ধু ভাস্কর্য বুড়িগঙ্গায় বাসিয়ে দেওয়া বা এ ধরনের কোনো বক্তব্য দেইনি। আমি বলেছি, আদর্শিক জায়গা থেকে কোনো ভাস্কর্য রাখা হবে না। যখন থেকে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছি তখন থেকে দ্ব্যর্থহীনভাবে বলেছি, ভাস্কর্য জারি হোক, জিয়াউর রহমানের হোক অথবা আর জারি হোক, আমি ভাস্কর্যের বিরুদ্ধে সব ভাস্কর্য অপসারণের দাবি জানিয়ে আসছি। মামুনুল হক বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসেবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রুহের মাগফিরাত কামনা করি। কখনো কোনোভাবে এমন একজন মরহুম জাতীয় নেতার বিরুদ্ধাচরণ করি নাই এবং করাকে সমচিন মনেও করি না। বাংলাদেশের খেলাপথ মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, রাষ্ট্রীয়ভাবে ভাস্কর্য স্থাপনের চেষ্টা করা হলে সামর্থ্যের মধ্যে এর বিরুদ্ধে আমি বলেই যাব, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো যুদ্ধ ছড়াবো না, এমন কোনো পদক্ষেপ নেব না যেটা হুটকারী হয় বা জনমালের নিরাপত্তায় বিঘ্ন হয়। তিনি আরো বলেন, আমাদের আইনগতভাবে, নৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সমর্থ থাকলে জিয়াউর রহমানের ভাস্কর্য সহ সব ভাস্কর্য আমরা মুসলমানদের জনপদ থেকে অপসারণ করার উদ্যোগ নেব। সুপ্রিয় দর্শক, মামুনুল হককে চ্যালেঞ্জ শুরু দিলেন নিক্সন চৌধুরী এবং ভাস্কর্য নিয়ে কঠিন হুঁশিয়ারি দিলেন ওবায়দুল কাদের, এবং সংবাদ সম্মেলনে মামুনুল হক হুজুর যা বলেছেন এই বিষয়টি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।